কোনো কোনো ভদ্র মহিলা বা কোনো মহিলা কোনো আলেমের ভিডিও দেখলে যদি তার মনে বাজে চিন্তা হয় বা আসে তাহলে তার জন্য আলেমের ভিডিও দেখা জায়েজ নাই। আলেমের ভিডিও দেখা কি হবে না, জায়েজ হবে। তিনি হয় অডিও শুনবেন যদি ফিতনা না হয় তাতে, আর না হলে অন্য আলেমদের ভিডিও দেখবেন। মনে রাখবেন, মহিলারা পুরুষদের চেহারা দেখতে পারবে কিনা এটা নিয়ে ওলামাদের মধ্যে মত পার্থক্য আছে। অনেক ওলামা ইকরাম বলেছেন না, মহিলা পুরুষরা যেরকম মহিলাদের দেখতে পাবে না, মহিলারও পুরুষদের চেহারা দেখতে পারবে না। এবং ব্যাপারে ওই যে হাদিস আছে, আফা আমি আওয়ানে আনতুম আলাস তোমা তুসরানি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদেরকে বলেছেন, দুজন অন্ধ সাহাবী আসছে, একজন অন্ধ সাহাবী আসছে বলেছেন পর্দা করো, বলছেন রাসূলুল্লাহ আমরা উনি তো অন্ধ, উনি তো আমাদের দেখতে পায় না, পর্দায় কেন যাবো, বলছেন তোমরা কি অন্ধ, তোমরা তো দেখতে পাচ্ছ। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে চোখের পর্দা করতে বলেছেন। আবার এর বিপরীতে এও আছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইথিওপিয়ান সাহাবীদের খেলা দেখতে নিয়ে গিয়েছেন। তো এই জন্য অনেক ওলামাদের মত হলো যে মেয়েরা ছেলেদের দিকে দেখতে পারবে যদি ফিতনার আশঙ্কা না থাকে, কিন্তু ফিতনা হয় তার মনে বাজে চিন্তা হতে পারে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে দেখা জায়েজ হবে, অবশ্যই দেখা যায় যাবে না। অতএব এরকম যদি হয় তাহলে ওই আলেমের ভিডিও দেখা থেকে বিরত থাকতে হবে এবং ফিতনা যেখানেই হতে পারে মনের ভিতরে বাজন্ত হবে ওটা থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ফিতনার যুগে বহুমুখী ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ওযুর পরে পায়ে পানি দিতে হয় কিন্তু আমার পায়ে পানি দেওয়া নিষেধ, আমি কি করব? ওযুতে পানি দিতে হয়, ওযুর পরে না, ওযুরের সর্বশেষ কাজ পানি পাও ধোয়া, পানি দিয়ে। এখন কারোর যদি পায়ে ব্যান্ডেজ থাকে, কাটা থাকে, সেটা ধোয়ার নিষেধ থাকে, তাহলে যেই জায়গায় ব্যান্ডেজ থাকবে ধরুন একটা আঙ্গুলে আছে ওইটা বাদ দিয়ে বাকি জায়গা পানি দিয়ে ধোবেন, আর ওই ভেজাটার উপরে এই ব্যান্ডেজটার উপরে বা কাটা জায়গার উপরে ভিজা হাত আলতো করে একটু শুধু মুছে নেবেন, বাস ওযু হয়ে যাবে। এটা হাতেও হতে পারে, পায়েও হতে পারে, যে কোনো জায়গায় এভাবে করলে আপনার ওযু হয়ে যাবে। আজানের সময় কি মহিলাদের মাথায় কাপড় দিতে হবে এমনটা কি ইসলামে আছে? মহিলারা মাথায় কাপড় দিবেন, নিজেদের সৌন্দর্য ঢেকে রাখবেন বেপর্দা পুরুষের সামনে, গায়রে মাহরাম পুরুষের সামনে। গায়রে মাহরাম পুরুষের সামনে যখন যাবেন ওলায়ুদ্দিনা জিনাতাউনা, তখন তাদের সৌন্দর্যকে তারা ঢেকে ঢুকে রাখবেন, প্রকাশ করবেন না। আজান দিলে তখন মাথা ঢাকতে হবে এমন কোনো কথা করেন না যে কোথাও। অনেক সময় আমাদের মা বোনরা বাসা বাড়িতে আসেন, রান্নাবাড়া করছেন, কাটাকুটা করছেন, আজান শুরু হয়েছে সাথে সাথে মাথায় কাপড় দিচ্ছেন না, এরকম কোনো নির্দেশ নাই। আবার অনেক সময় দেখা যায় যে মসজিদের সামনে দিয়ে বা রাস্তা দিয়ে মহিলারা হেঁটে যাচ্ছেন, আজান হয়েছে তখন মাথায় কাপড় দিচ্ছেন না। মাথায় কাপড় বাইরে যখন আপনি যাচ্ছেন, গায়রে মাহরাম মানুষ আছে, পুরুষ আছে, তাদের সামনে আপনি মাথায় কাপড় আজান দিলেও দিবেন, আজান না দিলেও, অর্থাৎ আজানের সাথে মাথায় কাপড়ের সম্পর্ক না। মাথায় কাপড়ের সম্পর্ক হলো কোনো গায়রে মাহরাম এখানে আছে কি নাই তার সাথে।